না দিদি, আপনিও জানেন আর আমিও জানি কথাটা অন্য। মেয়ে মানুষ তো, একবার যখন তাকে পার করে দেওয়া হয়েছে, একবার যখন বিড়াল পার হয়ে গেছে, তখন যেখানে পার হয়ে আছে সেইখানেই তাকে সারা জীবন মুখ বুজে থাকতে হবে, এইটাই নিয়ম। সব কিছু মেনে চলতেই হবে। ঠিকই তো বলেছেন দিদি। পারমা, তোমার আর ওই ইংরেজি শিখতে হবে না, তুমি বরঞ্চ অভিমন্যুর দেখভাল করো, সংসার সবাইকে আদর যত্ন করো, যত্ন আত্মি করো, এটাই তোমার কাজ। আমারও তো এটাই কথা। শুধু কি এটাই কথা? তাহলে সেদিন যখন তোমার ওই সাহেব শুভ গেস্টের সামনে আমি ইংরেজি বলতে পারছিলাম না, তখন আমার পরিচয় দিতে তোমার লজ্জা হচ্ছিল, তাই না? তারপর ওরা যখন আমার কাজের লোক ভেবে টিপসটা এগিয়ে দিয়েছিল, তখন তো তুমি বলেছিলে, অনন্যার কথা মনে পড়ে যায়, এসব জায়গায় অনন্যার নাকি জুড়ি মেলে না। যা সত্যি তাই বলেছি। সবার জীবনেই নিজের মতো করে কিছু কিছু সত্যি থাকে, যে সত্যিগুলো মুখ ফুটে বলা যায় না। তোমার দেখছি ঝামেলা মেটানোর কোনো ইচ্ছেই নেই। আপনাদের মেয়ে কিরম ঠেটা দেখেছেন তো, তক্ক করেই যাচ্ছে। সেদিন বলবেন না আর, মানে আমার ছেলের গেস্টের সামনে যা কাণ্ডটা করলো, সে মানে হঠাৎ ইংরেজিতে ভাষণ শুরু করলেন। আরে এক লাইন ঠিকঠাক ইংরেজি বলা মুরদ নেই, উনি ইংরেজিতে কথা বলছেন, সে মানে একটা সবটা মিলিয়ে একটা ওরা তখন ভেবেছে আমাদের বাড়ি কাজের লোক, তখন 500 টাকা টিপস দিতে গেছে কাজের লোক ভেবে।